দেশের ব্যাংকিং খাতে কোনো সমস্যা নেই জানিয়ে গ্রাহকদের নিশ্চিন্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। এছাড়া বৈদেশিক মুদ্রা আয়ের প্রবাহ গতিশীল রাখতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর উপর জোর দেন তিনি। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এনআরবি আয়োজিত আলোচনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। রাজধানীর একটি হোটেলে আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এনআরবি। একই সাথে বছরব্যাপী বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিতব্য ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধন করা হয়। এ সময় প্রবাসীদের রেমিটেন্স পাঠানো প্রসঙ্গে বক্তারা বলেন, বর্তমানে বৈশ্বিক সংকটের কারণে আমদানি ব্যয় বেড়েছে, যার ফলে ডলার সংকটে পড়তে হচ্ছে। এছাড়া হুন্ডি বন্ধে কঠোর ব্যবস্থা নিয়ে বৈধপথে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া সহজের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। রেমিটেন্স যেটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যদি আপনারা নিরাপত্তা আমাদেরকে সুযোগ সুবিধা বাড়ান, ইনশাআল্লাহ আমি মনে করি আবার রেমিটেন্স বাংলাদেশে চলে আসবে। কারণ কিছু নাগরিক কিছু প্রপার্টি বিক্রি করে চলে যাচ্ছে ব্রিটেনে, যেটা আমাদের জন্য সুখবর না। কারণ আমরা ওদেরকে শো করতে হবে যে আমাদের দেশ অত্যন্ত নিরাপদ, আপনাদের সব রকম সুবিধা দেব। Limit that in in government eye that you can't send the money. এখন আমরা যেটা করছি যে আর্টিফিশিয়ালি ইম্পোর্টটাকে কমিয়ে দিয়ে আমরা এটাকে ব্যালেন্স করার চেষ্টা করছি। তো দিস ইজ নট গুড ফর কান্ট্রি, কাজে আমাদেরকে অবশ্যই রেমিটেন্স বাড়াইতে হবে। যদি ইনফ্লোটাকে বাড়ানো যায় তাহলে আমাদের আউটফ্লোটা বাড়ানো যাবে, আর আউটফ্লো বাড়াইতে পারলে আমাদের রেমিটেন্স বাড়বে। রেমিটেন্স বাড়লে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এক্সপানশন হবে, আমাদের ট্রেডিং বাড়বে। অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন, বৈধপথে যে পরিমাণ রেমিটেন্স আসে তার প্রায় একই পরিমাণ অর্থ হুন্ডির মাধ্যমে আসে, যা ডলার সংকটের পাশাপাশি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এক্ষেত্রে প্রবাসীদের আরও সচেতন এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের এই ব্যাংক ফেলিওরকে রোধ করার অভিজ্ঞতা এবং ক্ষমতা দুই আছে, এ সম্পর্কে আপনারা কেউ ভীত হবেন না। যারা এখন আবার টাকা জমা রাখতে চান তারা একটু খেয়াল রাখবেন যে কোন ব্যাংকের উপরে বাংলাদেশ ব্যাংকের তদারকিটা বেশি এবং নির্ভরযোগ্য। হুন্ডি শুধু আমাদের যে যে পরিমাণে রেমিটেন্স প্রাপ্য তার তুলনায় কম হয় তা নয়, এটার মুদ্রা ব্যবস্থা এবং এক্সচেঞ্জ রেট, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরও এরা কিছুটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। অনুষ্ঠানে 2022 সালে রেমিটেন্স সেবা প্রদানের অবদানের জন্য 10টি আর্থিক প্রতিষ্ঠানকে রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।